আসসালামু আলাইকুম, আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, ইলিশ মাছের দু পেঁয়াজি। আশা করি আমার সঙ্গে থাকবেন। তাহলে চলে যাচ্ছি রান্নার প্রস্তুতিতে। রান্না করতে যা যা লাগবে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি হিটও দিয়ে দিয়েছি। প্রায় গরম হয়ে আসছে, এখন এই প্যানের মধ্যে আমি অয়েল দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচের মতো অয়েল দিয়েছি। অয়েলটা প্রায় গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি হালকা একটু হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো আগে ভেজে নেব। গরম হয়ে গেছে, মাথাগুলো দিয়ে দিতে হবে। মাছ একবার আমি উল্টে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আমি খুব মচমচে ভাজা করবো না, দু পেঁয়াজি রান্নাতে এত মচমচে করতে হলে মোটামুটি হলেই হয়। আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি রেখেছি, 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করতে হবে, আর মাছটা ভাজার পরে তেলটা বেশ কমে আসছে। আমি আর 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচের মতো আর একটু অল্প দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দ্রুত ভাজার জন্যে সবসময় আমি যা করি এখনও তাই, আমি 1/4 চামচ সল্ট দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর দিয়ে দিব 4টি কাঁচামরিচ। আমি একটু মাঝে দিয়ে ভেঙে ফালি করে রেখেছি, হালকা ভেঙে এই 4টি কাঁচামরিচও এই পেঁয়াজ ভাজার সাথে দিই। ফিরে আসছি পেঁয়াজটা ভাজা ভাজা করার পর। আমি পেঁয়াজ কিছুক্ষণ যাবৎ পেঁয়াজটা ভাজা ভাজা করছি। আমার পেঁয়াজটা সফট হয়ে আসছে এবং খুব অল্প হয়ে আসছে, মিশে গেছে প্রায়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা ব্রাউন কালারের ভাজা হবে না, মোটামুটি যখন সফট হবে এবং ভাজা হয়ে যাবে তখনই হবে। এখন আমি দিয়ে দিব আমার রাখা মশলাগুলো। এখানে হলুদ 1/2 চা চামচ, মরিচ 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, এবং আদা আর রসুনের পাতা পেস্ট 1/2 চা চামচ করে, এই সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মশলাটা যেন পড়ে না যায়, অল্প একটু পানি দিয়ে দিই। এখন আমি ঢাকনা দিয়ে মশলাটা আগে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এতক্ষণ ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ধুনা ধুনা করেছি, কষিয়েছি। এই যে মশলার উপরে তেল বেশি উঠেছে, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি একটি মাঝারি সাইজের একটি টমেটো কুচি কুচি করে টমেটোটি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি টমেটোটিও সিদ্ধ করছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ করছি। এখন আমি দেখি প্রায় 2-3 মিনিটের মতো আমি সিদ্ধ করেছি। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে আসছে। মশলা একদম সুন্দর ঘনাপনা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি একদম শুকনো শুকনো রাখতে চান তাহলে আর পানি দেবেন না। আর যদি মনে হয় যে না আমি একটু একটু ভিজা ভিজা লাগা রাখবো, তাহলে একটু পানি দিতে হবে। আমি যেটা করছি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থাকে তাহলে সবার পরে দিবেন। আর আমার ধনিয়া পাতাটা ডিপ ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, যার কারণে আমি ধনিয়া পাতাটা এখনই আমি সাথে মিশিয়ে দিচ্ছি। এটা মিশতে হবে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা, খুব বেশি না, অল্প পরিমাণ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য। এখন আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। ধনিয়া পাতাটা মোটামুটি মিশে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। এক কেজি করে মাছগুলো দিয়ে দিই। এই যে আগে আমি মাথাটা দিয়ে দিচ্ছি, এখন
এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে দিলাম যে আমি ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে আমি মাছটাকে একবার করে উল্টে দিচ্ছি সবগুলো মাছ আমি উল্টে দিচ্ছি এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাছগুলো সব উল্টে দিয়েছি এর মধ্যে সব মশলা ঢুকে গেছে যখন আমি আবার একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করছি ফিরে এলাম কয়েক মিনিট পর যে আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট চুলাটি অফ করে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি পরিবেশন করছি ফিরে আসছি পরিবেশন করে এই হয়ে গেল ইলিশ মাছের দু পেঁয়াজি খুবই ইজি এবং সুস্বাদু একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ